আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন ও সালামু আলা ওয়াই সৈয়দুল ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দেশে আছেন আছেন যারা প্রবাসে বিশ্বের যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে হৃদরিক অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আজ আমরা একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মালানা নাজির মাহমুদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেক আমলই পরকালের সম্বল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নেক আমল আসলে আমাদের জীবনের অর্থ বৃত্ত বৈব সম্পদ এগুলো একসময় আমাকে ছেড়ে যাবে আল্লাহ বলছেন ইউল্লা হাবিক সালিম যে তোমাদের সহায় সম্বল সহায় সম্পদ সন্তান সন্ত্রতি কোনো কিছু সেদিন কাজে আসবে না অকুল্লুহুম আতিহমাল কিয়ামতি ফরদা যে সেদিন শূন্য হাতে সব কিছু ছেড়ে দিয়ে একা আমার সামনে উপস্থিত হবে তুমি আজকে তুমি এই দুনিয়ার সহায় সম্পদ সামানাকে আঁকড়ে ধরেছ কিন্তু একদিন এগুলো সব ছেড়ে দিয়ে শূন্য হাতে আমার সামনে এসে দাঁড়াতে হবে আর এই যে আমরা আমার শূন্য হাতে আমরা যাব এবং এই সহায় সম্পদ কোনো কাজে আসবে না সেদিন সেদিন কাজে আসবে শুধু আমাদের জীবনের ন্যাক আমল এজন্য রসুল সাল্লু আলহি বলেছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর পৃথিবীর সব কিছুর কথা ভুলে যাবে কিন্তু একটি জিনিসের জন্য তারা আফসুস করবে সেটি হলো দুনিয়ার মধ্যে যেই সময়টুকু তারা আল্লাহর এবাদাত ছাড়া স্মরণ ছাড়া জিগির ছাড়া কাটিয়েছে ওই সময়টুকুর জন্য তারা আফসুস করতে থাকবে এবং মানুষও যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় এবং যখন বুঝতে পারে যে এটাই তার শেষ সময় তখন সে আফসুস করে আর বলে যে ইয়া লাইতানি কদ্দম তুলি হাইয়াতি আরে ওপারের জীবনের জন্যে কেন কিছু অগ্রিম আগে পাঠালাম না অর্থাৎ কেন সঞ্চয় করলাম না তখন সে আফসুস করতে থাকে তো আমাদের যে কোনো সময় মৃত্যুর পর্দা পরকালের সেই বারজাকের পর্দা আমাদের সামনে আল্লাহ তালা টেনে দিতে পারেন সুতরাং ওই পর্দা টেনে দেওয়ার আগে আমাদের যা করার করতে হবে আমরা যারা আজকের সকাল পেলাম তারা যেন সন্ধ্যার অপেক্ষা না করি আবার যারা রাত পেলাম সন্ধ্যা পেলাম তারা যেন কালকে সকালের অপেক্ষা না করি আশা না করি আমাদের যে কোনো সময় মৃত্যু আসতে পারে জীবন এবং মৃত্যু খুব কাছাকাছি থাকে মানুষের মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর এই মৃত্যু এসে যখন নিয়ে যাবে পৃথিবীর সমস্ত শক্তি অর্থবিত্ত বৈব ক্ষমতা পদ অস্ত্র সব কিছু পড়ে থাকবে অসহায় অপরাধ আমাকে মৃত্যুর ফেরেস তারা সবার সামনে দিয়ে নিয়ে যাবে না ফেরার দেশে সেদিন এই দুনিয়ার কিছুই আমার সাথে যাবে না শুধু সাথে যাবে আমার ন্যাক আমল রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন একজন মানুষ যখন ইন্তেকাল করেন তখন তার আত্মীয় স্বজন তাকে কবর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে তার সাথে কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন চলে যায় তার সহায় সম্পদ তার সাথে যায় তার সারা জীবনের ন্যাক আমল তার সাথে যায় তার আত্মীয় স্বজন তার সহায় সম্পদ কবরে রেখে তাকে ফিরে চলে আসে কিন্তু তার সাথে কবরে থেকে যায় শুধু তার সারা জীবনের ন্যাক আমল সুতরাং আমার সাথী হবে ন্যাক আমল আমরা যেন এই পরকালের সম্বল সংগ্রহে আমরা যেন কেউ অপরাগ এবং অবহেলা না করি অপরাগ না হই আল্লাহ তালা পরকালের সম্বল আমাদের অর্জন ন্যাকামল এটা হলো পরকালের সম্বল এই সম্বল আমাদেরকে সঞ্চয় করার এই সম্বল করার তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন চলুন আমরা এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব জি মোহতারাম আলহামদুলিল্লাহ আলমিন ومن تبعهم باحسان الى يوم الدين وبعد فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين. صدق الله العظيم. ابنيكو قلت بونكتي بشر وترنا كوراشين যেটা আমরা একেবারেই ভুলে থাকি দুনিয়ার প্রলোভনে পড়ে দুনিয়ার এই এনভারনমেন্টে পড়ে আমরা পরকালকে একদম ভুলে যাই অথচ এটা আমাদেরকে সবসময় মাথায় রাখা দরকার সে বিষয়ের উপর আলোচনার জন্য আপনি আজকে যে নির্ধারণ করেছেন জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দুনিয়াতে খুব ক্ষণস্থায়ী অনন্তকাল আমাদের রয়েছে মৃত্যুর পরে আমরা অনেকে মনে করি যে মৃত্যু তো সবশেষ আসলে ব্যাপারটা তা নয় মৃত্যু হলো এমন একটা দরজা মৃত্যু হলো এমন একটা মানে গেট যে গেট দিয়ে আপনি পরকালের অনন্ত জেন্দিগিতে প্রবেশ করলেন মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি অনন্ত একটা জেন্দিগিতে প্রবেশ করবেন এটা হলো মৃত্যু এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহুল আমালা। আমি মৃত্যু এবং জীবনকে ওই জন্য সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমরা কে উত্তম আমল করো আইয়ুকুম আহসানু আমালা আহসান আমালা কে উত্তম আমল করো উত্তম কাজ করো দুনিয়াতে এটা আমি দেখতে চাই তাহলে মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন আগে মৃত্যুর কথা কেন বলা হয়েছে দেখেন এই জন্য যে মানুষ হায়াত পেয়ে মৃত্যুকে ভুলে যাবে এই যে আমরা অনেকে মৃত্যুকে ভুলে যাই মৃত্যু যে আছে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা একদম বিমালম ভুলে যাই এই জন্য আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন যে তোমাদের মৃত্যু এবং জীবন আমি এর জন্য সৃষ্টি করেছি যেন আমি পরীক্ষা করে দেখতে পারি আর একটা হল আমরা আসলে তো মৃত্যু ছিলাম একসময় আমরা কিছু ছিলাম না তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের জীবনের কোনো অস্তিত্ব ছিল না আমি সেখান থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি এই জন্য আমাদেরকে পরকালীন চিন্তা মাথায় রাখতে হবে এখন পরকালে যে আপনি যাবেন আপনার সঞ্চয়টা কি পরকালে অনন্ত একটা জেন্দিগি এসে সেই জেন্দিগির সঞ্চয় কি যেই জেন্দিগিতে কেউ আপনার পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ওফর মারউ উমিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া মালিহি সেই দিনটা এমন ভয়াবহ হবে কিয়ামতের ময়দান যে মা সন্তানের পরিচয় দিবে না পিতামাতা সন্তানের পরিচয় দেবে না যেখানে দুনিয়াতে কোনো বিপদ আপদে পড়লে কেউ পাশে না থাকলেও মা বাবার পাশে থাকে কিন্তু সেটা এমন এক বিপদের সময় যে মা বাবা পাশে থাকবে না সন্তান পিতামাতার পরিচয় দিবে না পিতামাতা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না কেউ কারোর পরিচয় দেবে না না জানি কেউ যদি আমার কাছ থেকে নেকামল চায় তাহলে কি হবে এই জন্য কেউ কারোর পরিচয় দেবে না ইয়ামাইয়া ফিরুলমার উমিন ভাগতে থাকবে যার যার থেকে সবাই ইয়া আফসি ইয়া করে থাকবে এমন একটা কঠিন মুহূর্ত এই সময় আসলে আমাদের নেক আমলটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অ্যাসেট তখন যেমনটি একটা হাদিস আপনি উল্লেখ করেছেন বিষ্ণবী সাল্লাহ মোছেন যে দুনিয়াতে মানুষের তিন ধরনের বন্ধু থাকে তিন ধরনের তার সম্পদ তার আত্মীয় স্বজন স্ত্রীপুত্র পরিবর পরিজন বা তার আত্মীয় স্বজন আর এক হলো তার আমল এই তিন ধরনের বন্ধু আল্লাহর হাবিব বলেন যে প্রথম বন্ধু যে তার সম্পদ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তার থেকে আলাদা হয়ে গেল এই সম্পদের মালিক আর সে নাই দুনিয়াতে আসে তার লাশটা পড়ে আসে কিন্তু সম্পদের মালিক সে নাই এই সম্পদের মালিক হয়ে যায় তার ওয়ারিসরা আরেক বন্ধু তার আত্মীয় স্বজন তারা কবর পর্যন্ত যায় তার বেশি যেতে পারে না আজ পর্যন্ত কেউ বলে না যে আমি আমার বাবাকে এত ভালোবাসি আমার মাকে আমি এত ভালোবাসি সুতরাং মায়ের সাথে আমাকে কবর দিয়ে দাও কেউ বলবে না এটা কোনো সন্তান যদি মারা যায় মা বলবে না যে আমি আমার কলিজার সন্তানকে কবরে রাখতেছে আমাকেও সাথে দিয়ে দাও এটাকেও বলবে না এই কবর পর্যন্ত তারা সর্বোচ্চ যেতে পারে আর আপনার সাথে যেটা যাবে সেটা হলো আমল সুতরাং আমলকে সুন্দর করো আমলকে সুন্দর করো এই জন্য আমাদের আমলকে সুন্দর করা খুব জরুরি নেক আমল বিশেষ করে আপনি যেটা বলছেন কেয়ামতের ময়দানে আমলের ওজন করা হবে ওজন কিভাবে করবেন পাক ভালো জানেন আমরা যে দাড়ি পাল্লা বলে মিজান মাসা মিজান মানে আসলে দাঁড়ি পাল্লা নাই মিজান মানে হলো পরিমাপ যন্ত্র পরিমাপটা পাক কিভাবে করবেন সেটা পাক ভালো জানেন আল্লাহ বলছেন যে ওনাদা মাওয়াজিন মাজ আল কিস্তাল ইউম কেয়ামা কেয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচারের মানদণ্ড পরিমাপ যন্ত্র আমি স্থাপন করব ফালাতু জুলাম নফসেন সাই সেদিন কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না কারোর উপরে না আল্লাহ পাকের শানে এটা যায় না যে আল্লাহ উপর জুলুম করবেন এটা আল্লাহর শানের খেলাফ এই জন্য বলছেন ফামাইয়া আমাল মিসকাওয়ালা দর রতিন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিসকাওয়ালা দর রতিন সার রাইয়ারা তুমি দুনিয়াতে যদি জার্রা পরিমাণ যারা বলা হয় পরমাণু অনু পরমাণু একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এটা তাফসিরের মধ্যে এভাবে লিখেছে যে আপনি দেখবেন কিছু ধুলিকণা আছে যেটা খালি চোখে দেখা যায় না আপনি এরকম দেখতে পারেন টিনের চালে যদি ছিদ্র থাকে এটার একটা আলো আলোক রশ্মি ঘরের মধ্যে পড়ে তো এই আলোক রশ্মিটা সূর্যের কিরণ যখন ঘরের মধ্যে পড়ে তখন আপনি ওদিকে তাকাবেন দেখবেন যে কিছু বালুকোনা উঠতেছে ধুলা বালু উঠতেছে এইটা এটাকে বলা হয় যে যার্রা একেবারে পরমাণু অনুপরমাণু সমান বলছেন যে ফামাইয়া মিস্তা জার্রাতেনা তুমি যদি বিন্দুমাত্র ভালো কাজ করো যাররা পরিমাণ ভালো কাজও করে থাকো অনুপরিমাণ ভালো কাজও করে থাকো তার প্রতিদান তোমাকে দেওয়া হবে অমাইয়া আমল মেস্তার সারা আর অনুপরিমাণ খারাপ কাজ যদি করো তাহলে তার প্রতিফলও তোমাকে সেদিন পেতে হবে এটা হলো সেই পরকাল সুতরাং এটাকে পরিমাপ করা হবে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু হক তোমার এটাকে ওজন করা হবে এটা সত্য এটাই সত্য যে তোমার আমল জেন্দিগির আমলটাকে সেদিন ওজন করা হবে ওল ওয়াজনু ইয়ামা ইদিন সুতরাং যেদিন ওই দিন যার নেকির পাল্লা ভারী হবে যার আমলটা বেশি হবে নেকির পল্লাটা ভারী হবে আল্লাহ বলেন সে সফল কাম হয়ে গেল সে এফলা হয়ে গেল সে সফল কাম হয়ে যাবে অমান খফত মি নহু আর যার নেকির পল্লাটা হালকা হবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং আমাদের সবসময় টার্গেট থাকবে একটা যে আমার অনন্ত জিন্দেগি কিভাবে আমি সুন্দর করতে পারি আমি আমল কীভাবে বেশি বেশি করতে পারি সেই দিকটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে আমাদের আঁকাবেরদের মধ্যে আমাদের পূর্বসূরিদের মধ্যে এটা ছিল সবসময় শাহাবাদ যদি দেখেন তাবিন তাবে তাবিন খরুল করুন যারা ছিলেন তাই না ওলামাই মোতাকাদ্দিমির মুতাক্ষরিন যারা আল্লাহর বলি তারা সবসময় এটা কি প্রাধান্য দিতেন বেশি নেকামল কীভাবে করা যায় এই প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল আল্লাহ আনহ সব সময় প্রতিযোগিতা করতেন আবুকার সাথে কী করে আবু বকরের চেয়ে বেশি নেকামল করা যায় কী করে অমোক সাহাবি চেয়ে বেশি নেকামল করা যায় মানে তাদের মধ্যে এই প্রেশানিটা বেশি ছিল সবসময় যে নেকামল কিভাবে বেশি করা যায় আমরা যেমন দুনিয়া আমাদেরকে ভাবে পেয়ে বসেছে দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে পেয়ে বসছে একজনে দোতলা বাড়ি করছে আমি কেমন চারতলা করব। এই চারতলা করার জন্য আমি কি করতেছি হালাল নাই হারাম নাই জাতিকে ঠকাচ্ছি দেশকে ঠকাচ্ছি দেশের টাকা তো সস্রুপ করতেছি জাতির টাকা লুণ্ঠন করতেছি বনে বোনকে ফাঁকে দিচ্ছি ভাইকে ফাঁকে দিচ্ছি দিয়ে 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 আমি কি করে এই প্রতিযোগিতা আমাদেরকে পেয়ে বসেছে আর এটাই হলো ধ্বংসের কারণ এটাই ধ্বংসের কারণ আল্লাহ হেবু সাল্লাহাম এ কথা বলেছেন হব্বু দুনিয়া রসন কুল্লে ক্ষতি সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা যখন মানুষকে পেয়ে যায় তখন সে সব গোনা করতে পারে এই প্রতিযোগিতা যেন আমরা না পড়ি বরং আমাদের প্রতিযোগিতা থাকা দরকার যে আমার অনন্ত জেন্দিকে কি আমি কিভাবে সাজাতে পারি কিভাবে সুন্দর করতে পারি এই আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে মানকানা ইউরিদ হালসাল আখেরা নাzid লাহু ফি আছহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব আল্লাহ পাক বলেন যে মান কানা ইউরিদু হাসাল আখরা যে ব্যক্তি পরকালের সম্পদ কামনা করে হ্যাঁ যে ব্যক্তি পরকালের সম্পদ কামনা করে আল্লাহ বলেন তার সম্পদ আমি বাড়িয়ে দেই নাজিদ লাহু ফি আছহি আমি তার সম্পদকে বাড়িয়ে দেই আল্লাহ দুনিয়াতেও দেন আখিরাতেও দেন ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা আর যে ব্যক্তি শুধু দুনিয়া কামনা করে দুনিয়া দুনিয়া আল্লাহ বলেন আমি দুনিয়ার কিছু তাকে দেই দুনিয়ার সবকি মানুষ পায় একজন মানুষ কি পুরো পৃথিবীর মালিক হয়ে যায় না দুনিয়ার যে সম্পদ আছে তার কিছু আল্লাহ তাকে দেন কিছু যতই কামড়াকামড়ি করুক যতই লাভজাভ করুক সে সামান্য কিছু পায় পুরো দুনিয়ার সামান্য কিছু অংশ তাকে দেওয়া হয় আল্লাহ বলছেন আমি কিছু তাকে দেই এরপরে আখেরাতের কোনো অংশ আর তার থাকে না এটা হলো মূল কথা সুতরাং দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত না হই আমরা হ্যাঁ আল্লাহ পাক আমাদের কিভাবে শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে বলো রব্বানা হে আমাদের রব্বা আথিনা ফিদুনিয়া হাসানা আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন অফিল আখরাতে হাসানা আর আখেরাতের কল্যাণ দান করুন অখিনা আজাব নার এবং জাহান্নামের আজাব থেকে আপনি আমাকে রক্ষা করুন এর চেয়ে উত্তম দোয়া আমি আজ পর্যন্ত পাইনি আয়সার আদি আল্লাহ আনহা বলেন যে আল্লাহর হাবিব যতবার দোয়া করতেন সমস্ত দোয়ার মধ্যে এই দোয়াটা অন্তত একবার করতেন রব্বানা আতিনা ফিদুনি কারণ এত জামে মানে এত মানে অল্প কথায় এত অধিক মানের দোয়া আমি পাইনি বলতেছে যে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন আমার জন্য দুনিয়ার কল্যাণ কোনটা এটা আমার চেয়ে আমার আল্লাহ ভালো জানেন কারণ অনেক সময় সম্পদ আমার জন্য কল্যাণ নাও হতে পারে কল্যাণ কারণ অনেক অনেকে দেখছি আমরা সম্পদ পাওয়ার পরে এটার দৌড়ের উপরে আসে এই সম্পদ নিয়ে এসে বিপদে আসে এরকম বহু নজির আমাদের সামনে আছে সুতরাং সম্পদ সব সময় তার জন্য কল্যাণকর নাও হতে পারে গাড়ি বাড়ি তার জন্য সব সময় মানে উত্তম নাও হতে পারে এই জন্য আমার জন্য কোনটা উত্তম আমার জন্য কোনটা কল্যাণকর এটা আমার মালিক আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন এই জন্য আল্লাহর কাছে ওইটা কামনা করা আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন দুনিয়ার কল্যাণ কোনটা এটা আপনি আমার চেয়ে ভালো জানেন সুতরাং আপনার কাছে আমি সফর ধরলাম আর আখেরাতের কল্যাণ দান করেন জাহান্নাম থেকে আমাকে রক্ষা করেন এই দুয়া বেশি বেশি করা সুতরাং এই যে যে বিষয়টা যে পরকালে আপনাকে আমাকে প্রত্যেককে উপস্থিত হতে হবে যেমন আপনি বলছেন যে একাকি একাকি উপস্থিত হতে হবে তখন আপনার আমলটা আপনার সাথে থাকবে না কামল আল্লাব বলছেন ওনাদা আর একটা আরেকটা আল্লাহ বলছেন যে কুল্লু নফসেন দায় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াই তু আফনাকম উজুরুকুম আল কিয়ামা আর কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকের পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব

সেই মূলত সফল কাম আমরা তো সফলতা বলতে বুঝি যে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আমি যদি ব্যাংক ব্যালেন্স আমার যদি অনেক হয়ে যায় আমি যদি গাড়ি বাড়ির মালিক হয়ে যায় আমি যদি ক্ষমতা হাতে পাই আমি যদি শিল্পপতি হয়ে যাই আমিও যদি সফল কাম হয়ে গেলাম আল্লাহ বলছেন না না সফল তো ওই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হল মূলত সফল কাম সুতরাং আমাদের সফলতার একমাত্র মানে চাবিকাটি হলো সেইটা যে আপনি আমি কতটুকু নেকামল করতে পারলাম যার মাধ্যমে আল্লাপাকে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ বলছেন অনাদা জিনুলামা ফালুজুলা মুসন ওয়া হবিনাবিহা হাবা তিমিন সেই কথা বলছেন দুনিয়াতে যদি তুমি সরিষার দানা পরিমাণ হাব্বা বলা হয়েছে সরিষার দানা পরিমাণ কোনো কাজও করে থাকো অন দা রেকর্ড তোমার সামনে সেদিন উপস্থিত করা হবে তুমি দুনিয়াতে কে কি করেছিলে আল্লাহ একবার কোন চিপায় বসে কাকে সর্বনাশ করার চিন্তা করেছিল কার ক্ষতি করেছিল কাকে গালি দিয়েছিল কাকে তাপর বেরেছিল কার কি ক্ষতি করেছিল সব সেদিন উপস্থিত করা হবে আল্লাহ বলছেন ফালাত আল্লাহ বলছেন হিসাব গ্রহণে আমি খুব পারদর্শী খুব দ্রুত আমি হিসাব নিয়ে নেব সুতরাং আল্লাহ পাক এই হিসাব সেদিন নিবেন হিসাব সবাইকে দিতে হবে এরপরে আপনার আমার সামনে আল্লাহ বলছেন যে একরা কেতাব পড়ো তোমার কেতাব তুমি তোমার কেতাব তুমি পড়ো কেয়ামতের ময়দানে অন দ্য রেকর্ড আপনার সামনে সব কিছু উপস্থিত করা হবে যে এই দেখো তোমার কেতাব এরপর আল্লাহ বলবেন একরা কেতাব কফা বিনাফসিকাল ইউম আলাইকা হাসিবা এই নাও তোমার কেতাব তোমার আমল নামা দেখো আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ সুরাবানি ইসরায়েলের মধ্যে বলছেন মানুষ কি বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব লাই সগিরতলা কবিরতন আমার ক্ষুদ্র কাজ বড় কাজ কোন কাজই কোনো আমল থেকে বাদ যায়নি এটা কেমন কিতাব আশ্চর্যজনক কিতাব যে আমার সমস্ত আমল এর মধ্যে লিখে রাখা হয়েছে মালি হাদাল কিতাব এটা কেমন একটা কিতাব যে সমস্ত আমল আমার অ্যাডাল্ট হওয়ার পর থেকে বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যত কিছু করেছি ছোট থেকে বড় সব এখানে লিখে রাখা হয়েছে আশ্চর্য কেমন কিতাব আল্লাহ আকবার সেদিন যদি সত্যিকার আমাদের সমস্ত গোনাগুলো আমার সামনে উপস্থিত করা হয় জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেন আল্লাহ আপনি গোনাগুলোকে माफ করে দিন আল্লাহ আমাদের গোনাগুলোকে माफ করে দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন বারবার করা কারণ আল্লাহ বলছেন সেদিন সব উপস্থিত করা হবে হ্যাঁ এর মানুষ বলবে মালি লিহা যাল কিতাব لا ইয়াগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ বলেন ইকরা কিতাবাক তোমার কিতাব তুমি পড়োই যে তোমার আমলনামা এই দিন আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট আলাইকা হাসিবা এটা আমি উদাহরণটা এইভাবে দেই যে একজন ছাত্র যে এসএসসি পরীক্ষা দিবে তার আগে স্কুলে একটা টেস্ট পরীক্ষা হয় তো টেস্ট পরীক্ষায় সে আসলে ফেল করছে অঙ্কে ফেল করছে বা একটা সাবজেক্টে ফেল করছে ফেল করার পরে আর এলাও হয় নাই তখন গার্জিয়ান সহবাসে নিজে গেল স্যার হেড কাছে স্যার আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম আমি ফেল করলাম কেন তো স্যার বলবেন যে ঠিক আছে অঙ্ক মাস্টারকেও ডাকছে যে অঙ্কে ফেল করছে আর ওই কেরানিকে বলবো খাতাটা নিয়ে এসো খাতা আনার পরে বলবে দেখো তোমার খাতা তুমি দেখো দেখো তুমি কেন ফেল করছি তখন দেখা যাবে অঙ্কে যোগফল ফল পঞ্চাশ হওয়ার দরকার তুমি ষাট লিখে ফেলেছ বিয়োগ ফল চল্লিশ হওয়ার দরকার তুমি তিরিশ লিখে ফেলেছো গুণ ফল একশো হওয়ার দরকার তুমি একশো দুই লিখে ফেলেছ দেখো তোমার অঙ্ক তুমি কোথায় ভুল করছো তুমি দেখো আজকের দিনে তোমার কোথায় কোথায় ভুল আছে দেখো ঠিক এভাবে আল্লাহ বলবেন একরা কেতাবাক আজকের দিনে তোমার হিসাবে নেওয়ার জন্য তুমি যথেষ্ট এই দেখো তোমার তুমি দুনিয়াতে করেছিল সব সেদিন উপস্থাপন করা হবে এমন একটা ভয়াবহ দিন সেদিন হবে ময়দানে মানুষ সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকবে যখন তাকে কবর থেকে উঠানো হবে যখন তাকে আমল নামা হাতে দেওয়া হবে আল্লাহ একবার আমল নামা যদি বাম হাতে চলে যায় তো তার জন্য নিশ্চিত জাহার নাম আর যখন সে পুলসিরাত পার হবে তিনটা অবস্থা হবে খুব ভয়াবহ খুব ভয়াবহ তো এই যে আমল নামা যখন হাতে দেওয়া হবে আমল নামা যদি ডান হাতে চলে আসে আলহামদুলিল্লাহ সে জান্নাতি হয়ে যাবে তাহলে এই যে আমল নামা তাকে দেওয়া হবে একরা কেতাবা কেফা নবসিক আল্লাহমা আলিক হাসিব এই কথাগুলো আল্লাহ কোরআনুল আমাদেরকে বারবার সতর্ক করেছেন দুনিয়াতে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন শুধু এই একটা কথা বোঝানোর জন্য যে পরকালের জিন্দিগিকে সফল করো হেদায়তের উপরে চলো আল্লাহকে এক মানো আল্লাহর আদেশগুলোকে মেনে চলো এই কথা বুঝানোর জন্য আল্লাহ পাক এত নবীর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য আল্লাহ কেতাব দিয়েছেন একশো চারখানা কেতাব দিয়েছেন অসংখ্য নবীরসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু একটা কাজ করে অথচ এই মানুষগুলো আবার ডাইভার্ট হয়ে জাহান্নামের দিকে দাবিত। হচ্ছে আল্লাহ রাহাবসালাহাল্লাম বলেন যে ওই পোকা যখন পাখা পাখা হয় তখন দেখবেন তারা আগুন দেখে আগুনের দিকে ঝাঁপ দেয় তার সামনের পোকাগুলো আগুনে পুড়ে মরে যাচ্ছে দেখার পরেও সে আগুনে ঝাঁপ দিচ্ছে আল্লাহ রাহি বললেন যে এভাবে মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে আমি তাদেরকে কোমরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছি ফিরানোর চেষ্টা করছি তারপরে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে আমাদের অবস্থা তাই সারিবদ্ধভাবে আমরা দেখতেছি আমরা দেখতেছি আমাদের সামনে মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে সমস্ত সম্পদ যা সে কি করেছিল ন্যায়ভাবে অন্যায়ভাবে অর্জন করেছিল সব রেখে চলে যাচ্ছে কিচ্ছু নিয়ে যেতে পারতেছে না সব রেখে যাচ্ছে অথচ তারপরেও সেই কাজগুলো সে করছে এই জন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার যে আমি কি করছি আমার কি করা উচিত ছিল আমি কি করতেছি এই কেয়ামতের ময়দানে এই হিসাবগুলো নেওয়া হবে সুতরাং আমরা আমরা যেন আমাদের আমলগুলোকে সঠিক করি আমরা যেন সুন্দর আমল করি আমরা যেন আমলে নিক সব সময় যেন আমাদের বেশি হয় সেদিকে আপনাকে আমাকে সতর্ক রাখতে হবে আপনি যদি সত্যিকারে এভাবে করতে পারেন আমরা যদি এটা করতে পারি যারা আমরা আছি আমরা যদি সত্যি আল্লাহ আদেশ নিষেধগুলো মেনে চলতে পারি তাহলে ফায়দাটা কী ও চমৎকার আল্লাহ বলেছেন আল্লাহ বলেন সুরফর কলের মধ্যে ইন্নাআল্লাদী না কলু রব্বুন আল্লাহ সুম মাস্তা কামু তা নজাল্আরিহি হিমুল মালা ইকাত আল্লাহ তাফু আলাহ তাহ জানো ওয়া বিশ্বিরুবিল জান্নাত ইল্লাহত ইন্তমত আদুন যারা বলে ইন্নাআল্লাহ দিয়ে না কলু রব্বুন আল্লাহ যারা বলে যে আমার রব হলেন আল্লাহ এই কথার উপরে সে অটল থাকে অবিচল থাকে আল্লাহ আলিহিমুলা তার মৃত্যুর সময় আমি তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব চমৎকার একটা বিষয় আল্লাহ কিছু মানুষ বলল যারা বলে যে আমার রব হলেন আল্লাহ তাহলে রব কথাটা আলাদা একটা অর্থ আছে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ মানে কি তাহলে রব কথাটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে মোটামুটি চারটা বৈশিষ্ট্য থাকতে হয় রব হতে গেলে কমপক্ষে চারটা আরও অনেক বিষয় আছে কমপক্ষে এক হলো ক্রিয়েটর যিনি সৃষ্টি করলেন আর একটা সাস্টেইনার সাস্টেনার যিনি আমাকে লালন পালন করছেন আরেকটা আরেকটা হলো সাস্টেনার আরেক হলো ওনার হ্যাঁ যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করছেন এই 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 গুণগুলো অবশ্যই থাকতে যিনি আমাকে সৃষ্টি করলেন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করছেন লালন পালন করছেন হ্যাঁ আর যিনি আমাকে রক্ষা করছেন যিনি আমার মালিক এই চারটা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে লালন পালন করতেছেন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করছেন আর যিনি আমাকে লালন আমার মালিক এই চারটা বৈশিষ্ট্য কমপক্ষে থাকতে হয় তাহলে সে রব হতে পারে বলছেন যে ব্যক্তি মনে করে যে আমার রব হলেন আল্লাহ আমার রবকে আল্লাহ তা আল্লাহকে আমি যদি রব মনে করি যে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার লালন পালন করছেন তিনি আমাকে রক্ষণাবেক্ষণ করতেছেন তিনি আমার মালিক তাহলে তো আমার আমার আর খারাপ কাজে যাওয়ার কোনো কথা নেই কারণ আল্লাহ আমার লালন পালনের দায়িত্ব নিয়েছেন তিনি আমার রব তিনি আমার লালন পালনের দায়িত্ব নিয়েছেন আমার যা যা দরকার জীবনে যা দরকার সব তিনি দিবেন কারণ আমি যখন মায়ের পেটে ছিলাম একদম অসহায় প্রত্যেকটা মানুষ সেখানেও তিনি খাদ্য পৌঁছে দিয়েছেন আমার খাবারের ব্যবস্থা করেছেন আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমার খাবারের ব্যবস্থা করেছেন ওই মায়ের পেটে ছোট্ট একটু জায়গায় অন্ধকার জায়গায় সেখানে খাবারের ব্যবস্থা করেছেন সমুদ্রের নিচে পাহাড় আছে পাহাড়ের ছোট ছোট গাছ ছোট বড় গাছ আছে ওই গাছের গায়ে ছোট্ট ছোট্ট মানে পোকা হেঁটে বেড়াচ্ছে ওই পোকার খাবারের ব্যবস্থা আল্লাহ করেন সুতরাং তুমি কেন এটা নিয়ে বিচলিত হচ্ছে খাবারের জন্য তুমি একটু রেজেকের জন্য তুমি কেন নিজেকে নিজের মনুষ্যত্ব বিলীন করে দিচ্ছ নিজের মানবতাকে ধ্বংস করে দিচ্ছ সামান্য কিছু খাবারের জন্য দুনিয়ার এই নিয়ে তুমি মানুষ এটা কি তোমার দায়িত্ব আল্লাহ বলছেন যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ আর এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে এই কথার উপরে যারা অটল থাকে অবিচল থাকে তারা জানে যে টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ আমাকে ওয়াস করছেন আমাকে দেখতেছেন সুতরাং সে আর কখনো খারাপ কাজের দিকে যেতে পারে না আল্লাহ বলেন এই এরকম যারা জীবন জীবনযাপন করবে আমি তাদের জন্য ফেরেস্তা পাঠাব দুনিয়ার বিভিন্ন সময় দেখবেন যারা নিজেকে সত্যিকারের মোমেন্ট এইভাবে নিজের জীবনকে এই মানে পরিচালনা করছে লাইভ লিড করছে এইভাবে যে আমার রব আল্লাহ যা হবে হবে তারা দুনিয়াতে কখনো বিপদ আপদে কখনো কি হয় না ধৈর্যহার হয় না এবং তারা চিন্তিত হয় না আল্লাহ বিপদ দিস আল্লাহ রক্ষা করবেন কেয়ার না কোনো সমস্যা নেই আল্লাহ দিস আল্লাহ এ করবেন আপনি ফিলিস্তিনের দিকে তাকান না সন্তানগুলো শহীদ হয়ে যাচ্ছে কোনো না ঠিক আছে আল্লাপাক কবুল করেছেন শহীদ হয়ে গিয়েছে কোনো ইয়া নাই তাদের মধ্যে আল্লাহ পাক কবুল করছেন তাই শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ আকবার এটা হলো যে আল্লাহর উপর পরিপূর্ণ এই তবা হিন্দাল আলিহিমুলা এসে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এইভাবে সান্ত্বনা দিবেন বিশেষ করে মৃত্যুর সময় কারণ মৃত্যুর সময়টা হলো মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এত বিপদ এরকম বিপদ আর কখনো মানুষের জীবনে আসে না এই সময় শয়তান পূর্ণ শক্তি দিয়ে তাকে বেইমান করার চেষ্টা করে কারণ শয়তান জানে যে শেষ মুহূর্তে আমি যদি তাকে বেইমান করে দিতে পারি তাহলে সে চির চিরস্থায়ীভাবে জাহান্নেমে হয়ে যাবে এই জন্য শয়তান সর্বশক্তি নিয়োগ করে দেয় একজন মানুষকে বেইমান করার জন্য কিন্তু আল্লাহ বলেন যে আমি যারা সারা জীবন আল্লাহকে রব হিসেবে মেনে নিল আর এই কথার উপরে সে অটল ছিল অবিচল ধেলো আল্লাহ বলেন যে ওই শয়তানের খপ্পর থেকে আমি তাকে হেফাজত করবো এই মৃত্যুর সময় আমি তাকে তাকে ওই শয়তানের খপ্পর থেকে বাঁচানোর জন্য আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই তা তাজ আলাইহি মালাইকা ফেরেস্তারা তার সামনে উপস্থিত হয়ে যায় আমরা হয়তো দেখতে পাই না মৃত্যু পদজাতের শুয়ে আছে সারা জীবন সে ভালো কাজ করেছে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে আর এই কথার উপরে অটল ছিল অবিচল ছিল সে আত্মীয় আত্মীয়স্বজন কান্নাকাটি করতেছে কোরআন তেলাওয়াত হচ্ছে আর ওই ব্যক্তি দেখতেছে যে অসংখ্য ফেরেস্তা তাকে ইস্তেকবাল করার জন্য আহলান সাহলাহান মার হাবান এইভাবে তাকে ইস্তেকবাল জানাচ্ছে মোস্ট ওয়েলকাম আপনি আসেন তাকে নেওয়ার জন্য ফেরেস্তারা এসেছে তাফসিরে এসে কত ফেরেস্তা তার চোখ যত দূর যায় ততদূর পর্যন্ত সে রহমতের ফেরেস্তাদেরকে দেখতে পারে এই ফেরেস্তার তাকে মোস্ট ওয়েলকাম করার জন্য এসেছে ফেরেস্তারা বলে আল্লাহ তা খফু আল্লাহ তাহজান বন্ধু তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়া বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আদুন যেটা আল্লাহ করেছেন তুমি আল্লাহ এই ওয়াদা করেছিলেন যে আল্লাহকে যদি রব হিসাবে মেনে নাও তার উপরে যদি অটল জীবন জীবনযাপন করো আল্লাহ তোমাকে জান্নাত দিবেন এই ব্যক্তি এটা করেছে এই জন্য দুনিয়াতে থেকেই সে জান্নাতের সুসংবাদ ফেরেস তারা তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে যে আল্লাহ তাহফু আল্লাহানু ও আবিসিরুবল জান্নাত আদুন তোমাকে সেই জান্নাতে আমরা পৌঁছে দিব যে ওয়াদ আল্লাহ করেছেন সুতরাং তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি ভয় পেও না চিন্তা করো না এরপরে এই ব্যক্তির অন্তকাল হয়ে যায় তাফসিরের মধ্যে এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই ফেরেশতারা মানে কঠিন বিপদে তিনবার আসে একবার হলে মৃত্যুর সময় আসে এরপরে যখন তাকে কবরে রাখা হয় কবরে রাখার পরে আবার যখন মন মানে তাকে সল জব করা হয় সল জব করা হয় তখন এই ফেরেস্তাগুলো আসে তখন আবার তাকে জীবিত করা হয় কবরের মধ্যে রাখার পরে জীবিত করা হয় তাকে সল জব করা হয় তখন এই তার পাশে থাকে বলে যে তোমার কোনো ভয় নাই বন্ধু তোমার কোনো চিন্তা নাই আমরা আসি আবার সে ঘুমিয়ে যায় জান্নাতি হিসাবে ঘুমিয়ে যায় জান্নাতের সাথে তার একটা সংযোগ তৈরি করে দেয় তার রুহটা কোথায় চলে যায় ইল্লিনে চলে যায় শান্তিতে সে বসবাস করে আবার যখন পুনর্জীবিত করা হবে তাকে কবর থেকে আবার উঠানো হবে তখন আবার এই ফেরিস্তাগুলো তার পাশে থাকবে বলবে বন্ধু তোমার কোনো ভয় নাই কোনো ভয় নেই তোমাকে আমরা জান্নাতে পৌঁছে তারপরে তোমার থেকে আলাদা হবো কোনো ভয় নেই এই কথাটা এখানে বলা হয়েছে আল্লাহ বন্ধু তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তুমি দুনিয়াতে যক্ষণ আসো তোমার পাশে আমরা আসি পরকালেও তোমার সাথে থাকবো অনন্ত যাত্রা তুমি করেছো আমরা তোমার সাথে আসি কোনো ভয় নাই আহা অনন্ত যাত্রা কেউ সাথে যাবে না কবরে একাকি থাকতে হবে এই ফেরেশতারা তখন অভয় দেয় বন্ধু তোমার কোনো ভয় নেই আমরা তোমার সাথে আছি এরপরে ওই জান্নাতে যখন সে প্রবেশ করবে তখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় নজরুল রহিম এটা তোমার মহান ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য গিফট তোমার জন্য উপহার নুজুল আল্লাহ একবার তাহলে এই যে যে বিষয়টা যে আমাদের পরকালের একমাত্র মুক্তি পরকালের সফলতার মূল ইয়া হলো যে আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা নেক আমল করা এটাই হলো মূল বিষয় যে নেক আমলের এই ঝুলিটাকে আমাকে বড় করতে হবে দেখুন আজকে আমরা হজে যাই সৌদি আরব যাই আপনি যদি ইংল্যান্ড যান ইউরোপ যান আপনি যদি আমেরিকা যান তো যাওয়ার আগে আপনার বিশাল একটা প্রস্তুত প্রস্তুতি থাকে আপনি কি কি নেবেন পাসপোর্ট ডলার অমক তমক আপনার কাপড় চোপড় আপনি যে অনন্ত একটা জেন্দিগির যাত্রা শুরু করছেন আপনার কি আছে কি জোগাড় করেছেন কি সামানা আপনি আমি নিয়ে যাচ্ছি এটা তো অন্তত চিন্তা করা দরকার সে সারা জীবন আমি কি সামানা নিয়ে যাচ্ছি আল্লাহ রাহেলা সাল্লাম আছেন আর দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত দুনিয়া কি আখেরাতের ক্ষেত আখেরাতের খেতে এই জন্য বলা হয়েছে দুনিয়াতে আপনি খেতে কি করা হয় খেতে যদি সময় মতো চাষ করা হয় বীজ বপন করা হয় সেচ দেওয়া হয় এরপরে পরিচর্যা করা হয় তো সিজনের সময় আমরা কি পাই সেখান থেকে ভালো ফসল পাবো আর যদি সেখানে চাষ করা না হয় বীজ বপন না করা হয় সেচ দেওয়া না হয় যদি সেখানে পরিচর্যা না করা হয় তো সেখানে আগাছাচনা হয়ে যাবে সেখানে ফল আপনি সিজনের সৃজনের সময় আপনি ফল আশা করতে পারেন না এই জন্য আল্লাহর আল্লাহর হাবিস আসলামের কথা বলেছেন দুনিয়াতে তুমি যদি সেভাবে জীবনযাপন করো অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলো তুমি যদি হালাল হারাম বেসে চলো তুমি যদি নেই কামলের পাল্লাকে ভারী করো তোমার সব যদি অনেক বেশি করতে পারো তো তুমি কেয়ামতের ময়দানে তুমি তার ফল পেয়ে যাবে জান্নাত আর যদি এটা না করো তাহলে আগাছা জন্মায় যাবে শয়তান তোমার অন্তরের মধ্যে ভাবে বাসা বাঁধবে যে শয়তান তোমাকে দিয়ে দুনিয়ার সমস্ত শয়তানি কাজ করাবে কারণ শয়তানের তো একটাই মিশন এবং ভিশন সেটা হলো আদম সন্তানকে পাপ পঙ্কিলতার জালে আটকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা এই একটা মিশন এবং ভিশন নিয়ে পৃথিবীতে শয়তান এসেছে সুতরাং আমরা যেন শয়তানের খপ্পরে না পড়ে যাই শয়তান আপনাকে প্রলোভন দেখাবে বিভিন্নভাবে আপনাকে আমাকে প্রলোভন দেখাবে বিভিন্নভাবে শয়তান এভাবে মানুষকে ধোঁকা দিতে থাকে সুতরাং আমরা যেন সে ধোঁকায় পরে না যাই ফেরেশতারা যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেটা সুরফ র খানের মধ্যে বলছেন তাতানুসাল্লা হিমল মালা ইকত আল্লাহ তাহাফ উল্লাহতা হেজান ওয়া বিশ্বেরুবিল জান্নাত আল্লাহতে আদুন সায় এরপরে ফেরেশতারা কি বলছে। নাহনু আউলিয়া হুকুম ফেলা আয়াতিত দুনিয়া বন্ধু দুনিয়াতে তোমার সাথে আছি বন্ধু নাহনু আউলিয়া হুকুম আমরা তোমার বন্ধু আপনি জানেন অলিকজন মানে বন্ধু আর আউলিয়া বহু বসুন তারা বলছে আমরা তোমার বন্ধু ফিল আখেরা দুনিয়াতে যতক্ষণ আসো তখন ততক্ষণ তোমার পাশে থাকবে আখেরাতেও থাকবে আর বন্ধুর পরিচয় তো বিপদে হয় বিপদে বন্ধুর পরিচয় আপনি বিপদে পড়লে যদি বন্ধু আগে আসে তাহলে বুঝতে পেরেছি আমার প্রকৃত বন্ধু আর বিপদে পড়ছেন আপনার পাশ থেকে কেটে গেছে বুঝতে পেরেছি আপনার বন্ধু না আসলে তো এই ফেরেস বলতেছে আমরা তোমার বন্ধু দুনিয়ার কেউ যখন তোমার পাশে থাকবে না তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন সবাই তখন তোমাকে ছেড়ে গেছে কেউ তোমার পাশে নাই আমরা তখন তোমার পাশে আসে আল্লাহ পাক স্পেশালি আপনি তোমার জন্য আমাদেরকে পাঠিয়েছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন আরে তোমাকে তো আমরা সেই জান্নাতে পৌঁছে দেব ওখানে তুমি যা চাবে তাই পাবে যা কামনা করবে তুমি তাই পাবে এরকম জান্নাতে তোমরা পৌঁছে দেবো কি আর পাবেন আপনি হাদিস শরীফ আসছে বোখারের হাদিস বিশ্ব নবীলাম বলছেন যে জান্নাতি ব্যক্তি জান্নাতে এভাবে হয়তো হেলান দিয়ে গিদ্দায় হেলান দিয়ে শুয়েছে দেখতেছে উপর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে তো তার মনে হলো পাখিটা যদি ভুনা করে খাইতে পারতাম তো ওই পাখিটা ভুনা হয়ে সাথে সাথে সামনে চলে আসবে এরকম জায়গা অটোমেটিকলি চলে আসবে এটা আমরা দুনিয়ার কিছু আসবাবপত্র এখন দেখলে বুঝতে পারি যে আসলে মানুষের স্বল্প জ্ঞান দিয়ে যদি এত কিছু করতে পারে আর তাহলে এটা সম্ভব তো এইভাবে তার কাছে এরকম জান্নাতে তোমাকে পৌঁছে দেবো বলছে যে ওলাকুম ফি আনফুসুকুম তুমি যা চাইবে তাই পাবে ওলাকুম ফি মা মাতার দাউন সেই জান্নাতে তোমাকে আমরা পৌঁছে দেবো যেখানে তুমি যা চাবে তাই পাবে এক ব্যক্তি বলছে হুজুর ঠিক আছে এখানে যা চাবো তাই পাবো আমি তো দুনিয়াতে খুব সিগারেট খাই ওখানে যে কি সিগারেট পাবো তো আমার উস্তাদ বললেন যে হ্যাঁ তুমি যদি চাও তাহলে পাবে তবে আমার মনে হয় জান্নাতে যাওয়ার পরে এর নোংরা অভ্যাস তোমার থাকবে না এই নোংরা চাহিদাটা তোমার থাকবে না হ্যাঁ জান্নাতে যাওয়ার পরে মানুষের চাহিদাটা পবিত্র হয়ে যাবে সুতরাং নোংরা কোনো চাহিদা সেখানে থাকবে না তুমি চাইলে পাবে তবে এই চাহিদাটা তোমার থাকবে না আল্লাহ ওলা কুমফিয়া মাতাসকুম অলা কুমফিয়া মাতার দজুল আমিন গফুরের রহিম যখন সে জান্নাতে প্রবেশ করবে তো আল্লাহ বলবেন এটা আমার পক্ষ থেকে গফুর রহিম পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল চরম ক্ষমাশীল তার পক্ষ থেকে তোমার জন্য গিফট পাক এই যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলে তার উপরে জীবনযাপন করেছ এর মধ্যে তোমার কিছু ভুল ভুলতুরিটা হয়ে গিয়েছে এই জন্য পাক গফুর রাহিম তোমাকে ক্ষমা করে দিয়েছেন আর তিনি পরম দয়া মহা এই জন্য দয়া করে মায়া করে মেহেরবাণী করে তোমাকে জান্নাত দান করেছেন সুதனাশন আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি সুন্দর করে নেক আমল দিয়ে সাজাই জি মোতাহারাম যদি আমরা আমাদের জীবন সুন্দর হবে যদি আমরা নেক আমল করতে পারি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমিলা সলিহাম মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানহিয়্যানহু অর্থাৎ আল্লাহ বলেন যে নারী এবং পুরুষের মধ্যে যে কেউ নেক আমল করবে আমি তাকে পবিত্র এবং আনন্দময় জীবন দান করব রাইট আমি আসছিলাম এখানে এখানে কিন্তু পৃথিবীতে পৃথিবীতে আমরা মনে করি যে কোনো বস্তু কোনো সামান কোনো জিনিস মানুষের জীবনে পরিবর্তন করতে পারে আসলে এটা পরিবর্তন করতে পারে না আনন্দময় জীবন দিতে পারে না একমাত্র সচ্ছলতা এবং আনন্দময় জীবন এবং সুখ শান্তি দিতে পারে একমাত্র নেক আমল এটা একটা নেক আমল করলে মানুষের এটা চমৎকার একটা গলা বোঝে এমনি আব্বাস রাধি আল্লাহ যিনি রইসুল মুফাস্তরিন বলা হয় আল্লাহ রাহে তার জন্য দোয়া করছেন আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআন বোঝার তা এবং তাফসিরের জ্ঞান দান করেন তো আল্লাপাক তাকে এত জ্ঞান দান করছে যে উম্মতে মোহাম্মদের মধ্যে ইভিনে আব্বাসের মতে কোরআনুল করিমের তাফসির আর কেউ এত বুঝতো না তো তিনি একটা কথা বলছেন একজন মানুষ যখন নেক আমল করে তো পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ দুনিয়াতেই তাকে দান করেন এক দিয়া দিয়াউল নীল ওয়াজি তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায় মানে নেকামল করার কারণে ভালো কাজ করার কারণে তার চেহারার মধ্যে একটা নূর পয়দা হয়ে যায় চেহারা দেখলেই বোঝা যায় যে লোকটা ভালো আমল করে আরেকটা হলো যে নূর নীল কালবে তার অন্তরটা আলোকিত হয়ে যায় অন্তরটা মানে চেহারাও আলোকিত হয় তার ভিতরটাও কি হয়ে যায় আলোকিত হয়ে যায় তারপরে বলছেন যে সায়তন ফিল মায়াসী মানে তার দুনিয়ার জীবনটা আল্লাহ সুন্দর করে দেন তার চলার পথ তার মানে এই দুনিয়ার জীবন এটাকে আল্লাহ বরকতময় করে দেন সম্পদ হয়তো অল্প অল্প আছে কিন্তু রহমাত এবং বরকত এত বেশি দেন যে এটা নিয়ে এসে পরিতৃপ্ত তার মধ্যে কোনো চাহিদা নাই তার মধ্যে কোনো টেনশন নাই তার মধ্যে কোনো মানে খাই খাই ভাই আসে না অনেকের থাকার পরেও তার আরও চাই আরও চাই অশান্তি আর অশান্তি এই মানুষগুলোর মধ্যে সেটা থাকে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কি করে দেন এই দান করেন তারপরে বসে ফিল বদন তার পাক তাকে সুস্থ রাখেন দেখবেন অনেক মানুষ আছে অনেক সম্পদ আছে কিন্তু অসুস্থ শান্তি নাই অনেক টাকার পাহাড়ের উপরে শুয়ে আছে কিন্তু অশান্তি এমন অশান্তি যে হয়তো দেখা যায় যে সামান্য কিছু খাবার তার গ্রহণ করার ক্ষমতা আছে এটা চেয়ে বেশি খেতে পারছে না ডাক্তার নিষেধ করে দিয়েছে টাকার অভাব নেই কিন্তু খেতে পারছে না অথচ যে ব্যক্তি নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তার বদনকে তার শরীরকে সুস্থ রাখবেন সুস্থতা এমন একটা নিয়ামত এটা একটু বলতে হয় আলাহ আলাহিসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি যদি আমার অবস্থানে থাকতেন আর আমি যদি আপনার অবস্থানে থাকতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন তা আল্লাহ বললেন যে আমি তোমার কাছে সুস্থতা কামনা করতাম সুস্বাস্থ্য কামনা করতাম সাংঘাতিক বিষয় সুতরাং এটা একটা বিষয় আরেকটা হলো ফি কলুবিল খালক যে সমস্ত সৃষ্টি জগতের কাছে ওই ব্যক্তির প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেন এই জন্য সমস্ত সৃষ্টি জগৎ তাকে ভালোবাসতে শুরু করে দেয় মানুষও তাকে সম্মান করে এবং অন্যান্য সৃষ্টি জগতেও তাকে ভালো ভালোবাসে জন্য একটা নেক আমল করলে এরকমভাবে দুনিয়াতে তার বরকত আছে অবশ্যই আর আখেরাতে তো আসেই একটা বিষয়ে একটু উল্লেখ করতে হয় যে আমরা অনেকে মনে করি যে পাক কিভাবে সব মাপবেন তাই না নেকিয়ার এটা কিভাবে এটা আকৃতি কীভাবে দিবেন আর কীভাবে মাপবেন আসলে তো আল্লাপাক যা ইচ্ছা তাই করতে পারেন সব ক্ষমতার অধিকারী তিনি দেখেন আমরা দুনিয়াতে কি করি আমরা দুনিয়াতে আমাদের পাল্লা আছে দাড়ি পাল্লা আছে আমরা এইভাবে কিছু মাপি তাই না এখন ডিজিটাল পাল্লা বেরিয়েছে ওইখানে আমরা কিছু উঠাই দিলেই বুঝতে পারি যে কয় কেজি হলো আচ্ছা এরপরে আমাদের জ্বর মাপি না আমরা কি দিয়ে মাপি জ্বর কি দিয়ে মাপি থার্মোমিটার আছে ইভেন আপনার শরীরে কতটুকু ব্যথা আছে সেটাও মাপার যন্ত্র আছে গ্যাস মাপি কি দিয়ে আমরা এটা কি দাঁড়িপাল্লা দিয়ে মাপি ওইটাও মাপার আলাদা পরিমাপের যন্ত্র আছে এই জন্য আল্লাহ বলছেন যে আমি পরিমাপ যন্ত্র সৃষ্টি করেছি মিজান পরিমাপ যন্ত্র সুতরাং আপনার আমার এই নেক আমল আর খারাপ আমল পরিমাপ যন্ত্র দিয়ে কিভাবে মাপবেন এটা পাক ভালো জানেন সুতরাং এটা অবশ্যই মাপা হবে যেটা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যে অলওয়াজ হ্যাক অবশ্যই এটা সত্য যে তোমার তোমার এটা পরিমাপ করা হবে সুতরাং আমরা যেন নিজের আমলকে ঠিক করি আল্লাহ তৌফিক দুনিয়া আল্লাহ তৌফিক দান অনেক অনেক ধন্যবাদ মাতরান দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওহা আমিন রবুল আলামিন আপনি হাকিম মহা জ্ঞানী আপনি ক্ষমাকারী সাহায্যকারী অভিযোগ অনুমোদনকারী পাহাড়ের মালিক জমির মালিক সাগরের মালিক সব প্রশংসা আপনার জন্যে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি আপনি আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন আমিন রব্বুল আলামিন। যে পথে চলে আপনার বান্দারা প্রিয় বান্দা হয়েছে সে পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন যে পথে ভ্রান্ত পরিতাপ রব্বুল আলমিন যেই পথ অভিশপ্ত ওই পথ থেকে আমাদেরকে আপনি বেঁচে থাকার তৌফিক নসিব করুন রব্বুল আলমিন আপনার এই সুন্দর সাজানো বাগানে একদিন ছিলাম না যাচ্ছি আবার একদিন থাকব না নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে সব পোশাক খুলে নিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবে রব্বুল লাবিন ওই দিন আমার সাথে কিছু যাবে না ন্যায় কামুল ছাড়া রব্বুল আলমিন নিঃশ্বাস বন্ধ হয়ে যখন যাবে ইমানের সাথে আপনি মৃত্যু নসিব করে দিয়ে রব্বুল কবরকে আলোকিত করে দিন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন দর্শক আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতুহু